নদিয়ার শান্তিপুর ব্লক জুড়ে পালিত হচ্ছে আইসিডিএস সেন্টারে অন্নপ্রাশন উৎসব। তবে কেন এই অন্নপ্রাশন উৎসব বাড়িতে না হয়ে বিদ্যালয়ে করা হচ্ছে, এ বিষয়ে জানতে গেলে সরকারি নিয়মের কারণেই এই ঘটা করে অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। নদিয়া শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 72 নম্বর আইসিডিএস সেন্টার 7 মাস থেকে 9 মাস শিশুদের মধ্যে একজনকে অন্নপ্রাশন দেওয়া হলো আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে। প্রতি মাসের চতুর্থ শুক্রবার পুষ্টি দিবস, সেই মতো চতুর্থ শুক্রবার 28 জুন সরকারি নিয়মকে মান্যতা দিয়ে অনুষ্ঠিত হলো শিশু অন্নপ্রাশন উৎসব। শুক্রবার থেকে শিশুটি পুষ্টিগত খাবার ওই আইসিডিএস সেন্টার থেকে পাবে, এমনটাই জানাচ্ছে আইসিডিএস সেন্টারের সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। আগে একটু ধান ধুব দিন, তারপর পায়েসটা খাবো। ঘটা করে এই অন্নপ্রাশন অনুষ্ঠান আয়োজন করায় যথেষ্ট খুশি শিশুর অভিভাবক এবং আইসিডিএসে পাঠানো অন্য শিশুরা। রীতিমতো পঞ্চব্যঞ্জন রান্না করে পায়েস মিষ্টি সহযোগে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে অন্নপ্রাশন উৎসব পালন করা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো, শান্তিপুর ব্লক আইসিডিএসের সুপারভাইজার পারমিতা বিশ্বাস এবং এলাকার একাধিক শিশুর অভিভাবক এবং আইসিডিএস সেন্টারে পাঠরত শিশুরা। যদিও এই শিশুর অভিভাবক জানাচ্ছেন তিনি কোনোদিন ভাবতে পারেননি সরকারিভাবে তাঁর সন্তানের এত সুন্দর করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রাশন উৎসব পালন করা হবে, এতে তিনি যথেষ্টই খুশি। অপরদিকে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, এই বিদ্যালয় বা আইসিডিএস সেন্টার সারা বছরে কিছু না কিছু অভিনবত্ব দিয়ে থাকেন শিশুদের এবং সরকারি সব রকম নিয়মকানুন মেনে চলে এদিনের এই অভিনব উদ্যোগ। এই আইসিডিএস সেন্টারের দিদিমণি জয়ন্তী রায় দত্ত যেভাবে পালন করেছেন তা সত্যি অভাবনীয়। শ্রীমতী বালা তিনি বলছেন, আমার খুব ভালো লাগছে, আমার ছেলের এরকমভাবে অন্নপ্রাশন পালন হচ্ছে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। দিদি, আজকে আপনার বাচ্চার অন্নপ্রাশন দেওয়া হলো স্কুলে, কতটা খুশি আপনি? খুব খুশি। আগে কি ভেবেছিলেন যে এরকম স্কুলের মধ্যে অন্নপ্রাশন দেওয়া হবে? না। কোনোদিন দেখেছেন এরকম? না না। তা এই যে সরকারের যে উদ্যোগ, এটা কতটা মানে আপনারা কি বলবেন সরকারকে? ধন্যবাদ জানাই আমার ছেলের অন্নপ্রাশন। কত বছর বয়স আপনার ছেলে? আমার 25। আপনার বাচ্চার বয়স কত? ছেলের 6 মাস। কি আজকে এই যে এত অনুষ্ঠান করে দেওয়া হলো এবং আধিকারিকরা স্থানীয় প্রধান সেখানে উপস্থিত থেকে আপনার বাচ্চার অন্নপ্রাশন দিল, এতে করে কি মনে হচ্ছে? সেন্টারের সুপারভাইজার পারমিতা সরকার জানাচ্ছেন, সরকার নতুন উদ্যোগ নিয়ে শিশুদের পুষ্টিগুণ সম্পর্কে বিভিন্ন কার্যক্রম করতে বলে, আর সেখানে সেই কার্যক্রমের আওতায় পুষ্টিগত খাবার প্রদান করা আইসিডিএসের অন্যতম কর্তব্য। তাই এই রকম অনুষ্ঠান করিয়ে শিশুদের পুষ্টিগত খাবার পাওয়ার যে অভিনব উদ্যোগ সরকার নিয়েছে তা সত্যি অভাবনীয়। তিনি কি বলছেন শোনাব আপনাদের। মায়েদের, গর্ভবতী মায়েদের, তারপরে মায়েদের একটা খাবারের, পুষ্টিকর খাবারের একটা ব্যাপার রয়েছে। এবার সেক্ষেত্রে এতদিন অবধি বাচ্চার মায়েরা খাবার পেত, এবার যেই বাচ্চাটার 6 মাস বয়স হলো তখন বাচ্চাটা আস্তে আস্তে এই ধরনের বাইরের যে পুষ্টিকর খাবার, মানে মায়ের দুধ ব্যতীত যে পরিপূরক পুষ্টি, যেটা পরিপূরক আহার, সেটা বাচ্চাকে আমরা আশ্বস্ত করলাম যে এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাকে খাবার দেওয়া হবে, তার জন্য বাচ্চাটা বাড়িতেই খাবার নিয়ে যাবে। তো প্রথম অবস্থায় আমরা অন্নপ্রাশন দিবসের মাধ্যমে ওর মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যমে আমরা এটা আশ্বস্ত করলাম যে এবার
মায়ের পরিবর্তে বাচ্চাটা। এই যে অন্নপ্রাশন অনুষ্ঠান হলো, এটা কি কোনো মানে আপনাদের যে সার্কেল রয়েছে অর্থাৎ শান্তিপুরের ব্লকের বিভিন্ন জায়গায়, এটা কি কোনো মানে সরকারি নির্দেশ ছিল নাকি এটা? অবশ্যই এটা সরকারি, শুধু শান্তিপুর কেন, শুক্রবার এই অন্নপ্রাশন দিবস, তার সাথে সাথে সুপুষ্টি দিবসের আয়োজন করা হচ্ছে। আইসিডিএস কর্মী জয়ন্তী রায় দত্ত, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আজকে হচ্ছে আমাদের সরকারি নির্দেশ আছে, সমগ্র শান্তিপুর ব্লকের যতগুলো আইসিডিএস সেন্টার আছে এবং মিউনিসিপ্যালিটি মিলে সমস্ত জায়গায় আজকে অর্ডার আছে। আমাদের একটা অনুষ্ঠান হয় যে প্রতি মাসের তৃতীয় সোমবার হচ্ছে আমাদের অনুষ্ঠান হয়, ওটা হলো ইসিসি ডে। আর চতুর্থ শুক্রবার হয় সুপুষ্টি দিবস। এই সুপুষ্টি দিবস উপলক্ষে এইবার আমাদের কাছে সরকারিভাবে নির্দেশ এসছে, আমাদের শান্তিপুর আইসিডিএস দপ্তর থেকেও নির্দেশ এসছে যে 7 মাস থেকে 9 মাসের মধ্যে যেই বাচ্চাগুলো আছে তাদের অন্নপ্রাশন দিতে হবে। সেগুলো আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে, যেই সেন্টারে থাকবে ওই বয়সী বাচ্চা তাকে আমরা অন্নপ্রাশন দেব। তাই আজকে দিনটা আমরা অন্নপ্রাশন দিবস হিসাবেই পালন করছি। প্রতি মাসেই হয় নাকি? হ্যাঁ, এটা প্রতি মাসের তৃতীয় আর চতুর্থ, তৃতীয় সোমবার এবং চতুর্থ শুক্রবার ইসিসি ডে এবং সুপুষ্টি দিবস পালন করা হয় প্রতি মাসে। তো এইটা স্পেশাল অর্ডার এসছে এবার, এর আগেও আমরা করেছি বিগত দিনে, মাঝে কিছুদিন অন্নপ্রাশন দিবস বন্ধ ছিল, সেটা এখন আবার নতুন করে অর্ডার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। রীতিনীতি মেনে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর অন্নপ্রাশন নদিয়ার শান্তিপুর ব্লক জুড়ে পালিত হচ্ছে আইসিডিএস সেন্টারের অন্নপ্রাশন উৎসব। তবে এই অন্নপ্রাশন উৎসব বাড়িতে না হয়ে বিদ্যালয়ে করা হচ্ছে কেন জানা গেল, সরকারি নিয়মের কারণেই এই ঘটা করে অন্নপ্রাশনের আয়োজন। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 72 নম্বর আইসিডিএস সেন্টারে 7 মাস থেকে 9 মাসের বয়সী শিশুদের মধ্যে 1 জন করে অন্নপ্রাশন দেওয়া হলো এবং পুষ্টিগত খাবার প্রদান করা হলো আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে। প্রতি মাসের চতুর্থ শুক্রবার পুষ্টি দিবস। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।